সত্যি কথা বলতে কি যদি আপনি প্লাই স্টোর থেকে প্লাই কিনতেন তাহলে আপনাকে আজ এই দুর্দিনটা দেখতে হতো না নতুন অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকেও অপরিবর্তিত থাকছে রিজার্ভ ব্যাংকের রেপো রেট বৃহস্পতিবার রিজার্ভ ব্যাংকের মনিটারি পলিসি কমিটির বৈঠকে রেপো রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর ফলে পরোক্ষে দেশের বিভিন্ন ব্যাংকের ঋণ গ্রহীতারা কিছুটা হলেও স্বস্তির সম্ভাবনা তবে রেপো রেট অপরিবর্তিত রাখলেও মূল্যবৃদ্ধি নিয়ে বিশেষ কোনো সুখবর শীর্ষ ব্যাংক শোনাতে পারেনি সারা বিশ্বেই আর্থিক অস্থিরতা বাড়ছে এই পরিস্থিতিতে মুদ্রাস্ফীতির মোকাবিলা করতে গত কয়েক দফায় বিপুল হারে রেপো রেট বাড়িয়েছে আরবিআই এর আগে ফেব্রুয়ারি মাসে ২৫ বেসিস পয়েন্ট বেড়েছে রেপো রেট মে মাসে রেপো রেট বেড়েছিল ৪০ বেসিস পয়েন্ট পরে জুনে ফের তা ৫০ বেসিস পয়েন্ট বাড়ে সব মিলিয়ে গত বছরের মে মাস থেকে ২৫০ বেসিস পয়েন্ট বেড়েছে রেপো রেট তবে ২০২৩-২৪ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে সেটা বাড়ানো হয়নি দ্বিতীয় ত্রৈমাসিকেও বাড়ানো হলো না নতুন অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকেও অপরিবর্তিত থাকছে রিজার্ভ ব্যাংকের রেপো রেট বৃহস্পতিবার রিজার্ভ ব্যাংকের মনিটারি পলিসি কমিটি বৈঠকে রেপো রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর ফলে পরোক্ষ দেশের বিভিন্ন ব্যাংকের ঋণ গৃহীতারা কিছুটা হলেও স্বস্তি পাবেন বৃহস্পতিবার মনিটারি পলিসি কমিটির বৈঠক শেষে রিজার্ভ ব্যাংক জানিয়েছে আগের মতো রেপো রেট ৬.৫০% রাখা হচ্ছে যা খানিকটা অপ্রত্যাশিত বিশেষজ্ঞদের ধারণা ছিল এবারে রেপো রেট অন্তত ২৫ বেসিস পয়েন্ট বাড়ানো হবে কিন্তু ব্যাংকগুলো এবং ঋণ গ্রহীতাদের কথা ভেবেই রেপো রেট আপাতত অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাংক এর আগে রেপো রেট লাগাতার বাড়ার ফলে সামগ্রিকভাবে ব্যবসায়ী থেকে ঋণ গ্রহীতারা সাধারণ মানুষ সকলকেই সমস্যায় পড়তে হয়েছে মূল্যবৃদ্ধিতে লাগাম টানতে গিয়ে সেই সাধারণ মানুষের উপরেই আর্থিক চাপ বাড়ছিল বাড়ি গাড়ির ঋণের উপর সুদের হারও টানা বাড়ছিল সেই যন্ত্রণায় খানিকটা বিরাম দিল রিজার্ভ ব্যাংক তাছাড়া আপাতত ইএমআই বাড়ার সম্ভাবনা নেই তবে রেপো রেট অপরিবর্তিত রাখলেও মূল্যবৃদ্ধি নিয়ে বিশেষ কোনো সুখবর শীর্ষ ব্যাংক শোনাতে পারেনি এদিকে রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে মুদ্রাস্ফীতির সূচক নির্ধারিত লক্ষ্যমাত্রা ৪% থেকে এখনও অনেকটা বেশি আগামী বছরের জন্য মুদ্রাস্ফীতির হারে লক্ষ্যমাত্রাও কমিয়ে ৫.২ এবং ৫.১% করা হয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড